সো হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওর যে স্পেশাল টপিক সেটা হয়তো আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো ভাই ব্রাদার্স, হ্যাঁ, আজকের এই ভিডিওর স্পেশাল যে টপিক সেটা হচ্ছে আমাদের মতো ছোট ইউটিউবারদের দুঃখর বিষয় নিয়ে কথা বলবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, এবং যদি আপনার চ্যানেলে নতুন এসে থাকেন অ্যান্ড আমার কথা এবং আমার গেম প্লে এবং আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের মেম্বার হয়ে যান। তো আজকের এই ভিডিওটা এখানেই শুরু করা যাক। তো যেসব ছোট ইউজার আছে মানে আমাদের ইউটিউবে যাদের এখনও 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, তারা ভাবে ইউটিউবে নতুন এসে এসে তারা কী হয়ে যায়, ডিমোটিভেট, দুটো একটা ভিডিও দেয় তারপরে সেই ভিডিওতে ওরা মনে করে যে আমার 10,000, 20,000 এরকম ভিউজ যদি আসে তাহলে আমিও পপুলার হয়ে যাব। কিন্তু না, এরকম ডিমোটিভেট হলে চলবে না, কারণ ইউটিউবে যে সকল ইউটিউবার আছে, গেমিং সুব্রত, মিস্টার ট্রিপুলার, নাইম ভাই, যত ইউটিউবার আছে সবাই একটা দিন কাজ করেনি, অনেক দিন ধরে কাজ করার পরে তারা এই সফলতা পেয়েছে। তো আমরা মনে করি আমরা একদিনই সফলতা পেয়ে যাব, কিন্তু না, আমরা একদিনই কোনো দিন সফলতা পাবো না। তো ইউটিউবে যারা জয়েন করেছে, আমি দেখেছি অনেকজন ইউটিউবের থাম্বনেলটা অবধি লাগাতে পারে না। তো সেগুলো তারা আস্তে আস্তে শিখবে। তো আমরাও প্রথমে জানতাম না, কারণ আমি 2016 সালে ইউটিউব জয়েন করি গেমিং চ্যানেল না অন্য চ্যানেল নিয়ে। তো সেখানে আমি ইন্ট্রো, লোগো, তারপরে থাম্বনেল বানানো সবই শিখে নিই। তারপরে আস্তে আস্তে আমি গেমিং চ্যানেলের দিকে আসতে শুরু করি। তো এখনকার যে ইয়েটা চলছে, প্রায় সকলেই জানে যে থাম্বনেল, তারপরে টাইটেল, সব সকলেই জানে, কিন্তু তাদের ভিডিও ভাইরাল হয় না, তার জন্য মনে দুঃখ থেকে যায়। তো ভাই ব্রাদার্স, আপনাদেরকে বলতে চাইবো যে এতটা ডিমোটিভেট হয়েন না, ভিডিও বানাতে যান। যে টপিকে ভিউজ আসছে না তার অন্যান্য টপিকে ভিডিও বানান, আপনাদের ভিডিও ভাইরাল হবে। হতে পারে যে আপনারা যে কন্টেন্টে ভিডিও বানাচ্ছেন সেই কন্টেন্টে অন্য ভালো ভালো ইউটিউব চ্যানেলের যারা মানে ক্রিয়েটার, তারা আরও অনেক ভালো ভালো ভিডিও বানাচ্ছে, তার জন্য আপনাদের ভিডিওটা হয়তো ভাইরাল হচ্ছে না। তো আপনারা ট্রাই করুন গেম প্লে রেকর্ড করার, অথবা যে ট্যালেন্টটা আপনার মধ্যে আছে সেটা প্রকাশ করার। তো তার মধ্যে দিয়ে আপনারা সহজেই আপনারা 1K কমপ্লিট করে নিতে পারবেন। আমার যেমন 1K কমপ্লিট হতে প্রায় 1 মাস টাইম লেগেছে, তারপরে আমি 4-5 মাসে প্রায় 8K কমপ্লিট করেছি। অনেকজনের 1-1 বছরে 1K হয়, সেটা না। তো আমি 2016 সালে ইউটিউব জয়েন করেছি এবং অনেক কষ্টের পরে আমি সফলতা পেয়েছি। তো সবাই কাজ করতে থাকুন। তো আজকের এই ভিডিওটা ব্যাস এতটাই ছিল, ডিমোটিভেট থেকে আপনাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ।